आज आमी अहंकार निये किछुटा आलोचना करब। मानुषेर मने अहंकार हय, अहंकार केउ कखनो नष्ट करते पारे ना, कारण अहं भाव एई भावटा सबारई थाकबे। जतक्षण आमी थाकि, जतक्षण आमित्व थाकि, जतक्षण এই প্রকৃতির খেলায় খেলতে হয়, যখন মন প্রকৃতির ওপরে উঠতে পারে না, যতক্ষণ আমি 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 করি ততক্ষণ তার মধ্যে আমিত্ব থাকে, আর আমিত্ব থাকলে অহংকার থাকে। তাই অহংকারকে দূরে সরানো এতটা সোজা জিনিস নয়, তাও আমরা চেষ্টা করব অহংকারকে কি করে দূরে সরানো যায় তা কিছুটা শেখা। যতটা সম্ভব যদি কিছুটা অহংকার দূরে সরানো যায়, কি করে দূরে সরানো যাবে একটু উদাহরণের দিকে নজর দিই। ধরুন দু ভাইয়ের মধ্যে একটু কথা কাটাকাটি হলো, ঝগড়াঝাটি হলো, মেলামেশি এক বা মেলামেশা একেবারে বন্ধ হয়ে গেল, তাহলে কি করা হবে? তখন একে অন্যের প্রতি একটু ক্রোধ বশত মনে একে অন্যের প্রতি বিদ্রূপ জন্মালো। জন্মানোর পর যখন একজন ভাই খুব একটু ভালোভাবে খাওয়া দাওয়া করছে, ভালোভাবে থাকছে, আনন্দে আছে, তখন আরেকজন ভাইয়ের মনে একটু তার প্রতি ঈর্ষা আসবে, আসাটা স্বাভাবিক। এমনকি নিজের অহংকার, তার নিজের মনের অহংকারটার জন্য, তার নিজের মনের অহংকার তার সর্বদা ক্ষতি করবে, এমনকি অন্যেরও ক্ষতি করার চেষ্টা করবে। অর্থাৎ সে অন্য কিছুর ভালো দেখে নিজের নিজেকে সে সামলাতে পারবে না, নিজের ক্ষতি করার চেষ্টা করবে, এমন নিজের মনের অহংকারটা তার বেড়ে যাবে। তার ফলে নিজের মনের অহংকারের জন্য সে ভাববে যে ইস, অন্য কেউ কিছু হয়ে যাচ্ছে, কিন্তু আমারও এরকম হওয়ার ছিল, আমি হতে পারলাম না। এইরকম করে করে তার নিজের মনে একটা অহং ভাব জন্মাবে। জন্মানোর ফলে তার মন দ্বিধাগ্রস্ত হবে, এমনকি সেই অহং ভাব তাকে কুড়ে কুড়ে তার ক্ষতি করবে, বা কুড়ে কুড়ে খাবে তাকে, বা তার সর্বনাশ করবে। এটা সাধারণত কিছুটা ঈর্ষাবশত এই অহং ভাব মনে আসে। এরকম অনেক কিছু কারণের ফলে নিজের মনে একটু অহংকার জন্মায় যে আমার এটা আছে, আমার অমুক আছে, আমার তো সুখ আছে, বা আমি এটা পারছি না, ও পারছে। এইসব হচ্ছে সবটাই হচ্ছে একটা এক প্রকার অহংকার। ধরুন কারোর 10টা বাড়ি আছে, 5টা গাড়ি আছে, আর কারোর হয়তো একটা বাড়ি একটা গাড়ি আছে। তখন ওই যার 10টা বাড়ি তার 10টা গাড়ি আছে, হয়তো সে বলছে যে আমার এই আছে, তার একটা অহংকার থাকবে। এমন যার একটা বাড়ি একটা গাড়ি আছে, সেও বলছে আমার এই আছে, তার মনেও একটু অহংকার আছে। সত্যি বলতে কি এই অহং ভাবটা এতটাই সূক্ষ্মতম ভাব, এতটাই উপরের লেভেলের যে এটাকে মুছে ফেলা এত সোজা নয়। আপনার কি আছে, এটা ঠাকুর বলতেন না যে যতই টিয়া পাখিকে তুমি আদর করো, খেতে দাও, সে মামা বলবে, যে বাবা বাবা বলবে, গান গাইবে, কিন্তু যেই তাকে বিড়ালে ধরবে সেই টা টা করবে। ওই রকম একটা কথা, যে এমনি হয়তো খুব ভালো, সবাই খুব আনন্দে আছে, খুব মধুর মধুর কথা বলছে, খুব ভালো ব্যবহার করছে, খুব সুন্দর জীবনযাপন করছে, কিন্তু আসল জায়গায় গেলে ঠিক তখন নিজের মনের অহংকারটা বেরিয়ে আসে। এটাই স্বাভাবিক, এটা থেকে বাঁচার উপায়ও আছে।
তবে উপায়ে আসবো পরে, আগে অহংকারটা কীরকম বা ওটা কীভাবে আসে ওটা একটু জানা দরকার। ধরুন কারোর বিদ্যা আর অহংকার আছে, সে ভাবছে যে ইস আমি কত ভালো পড়ি, আমি কত ভালো পড়াশোনা করি। কারোর বুদ্ধির অহংকার আছে, সে ভাবছে যে আমার বুদ্ধিটা কত সেরা, আমি এই বুদ্ধি দিয়ে কত কিছু করতে পারছি। কারোর বা ক্ষমতার অহংকার আছে, নেতা নেতৃবৃন্দ ওনারা ভাবছেন যে আমার দ্বারা এই দেশ চলছে, আমার দ্বারা এই রাজ্য চলছে, আমার দ্বারা এই জায়গা চলছে। এগুলো সব এক এক প্রকারের ক্ষমতার অহংকার, এক এক প্রকারের যে গুণ আছে সেই গুণের অহংকার। সত্যি আগেই বলেছি যে অহংকার হলো সবচেয়ে বড় শত্রু। অহংকারকে চিনতেই অনেক দিন লেগে যায়, অনেক মহাপুরুষ ও অহংকারকে জয় করতে অনেক সময় লাগিয়ে ফেলে। তাই সাধারণ মানুষ তো এর কবলে পড়বেই, এটাই স্বাভাবিক। অহংহীন বা অহংকারকে যতটা সম্ভব যদি দূরে ঠেলে রাখা যায়, তখন গিয়ে মন আনন্দে বিচরণ করে, তখন গিয়ে মন এক শান্তির রাজ্যে উপবেশন করে। ওই একটা গল্প আছে যে প্রথমে যখন বাজাও কোনো কিছু বাদ্যযন্ত্র, তখন সেটা কি মানে আমি আমি এরকম শব্দ হয়। আবার কিছুক্ষণ পর যখন অনেক জ্বালা যন্ত্রণা সব সে সহ্য করার পর ওই বাদ্যযন্ত্রটা পরে তুমি 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 এরকম করে আওয়াজ করে। আসল কথাটা হচ্ছে এই যে যতক্ষণ না আমরা ভগবানের শরণাগতি নিতে পারব, যতক্ষণ না আমাদের মধ্যে কোনো কিছুর প্রতি শরণাগত আমরা না হব, যতক্ষণ না আমরা কাউকে না কাউকে নিজের মানে নিজের থেকে একটু উপরে রেখে তাদের কথা মতো বা তাদের জীবনযাত্রার মতো মান্যতা দিয়ে নিজেদের জীবন তৈরি করতে না শিখব, ততক্ষণ অবধি কিন্তু আমাদের মনের মধ্যে অহংকার কিছুতেই যাবে না। অহংকার কাটানোর একটা উপায় হচ্ছে শরণাগতি। মানে যদি তুমি সব কিছু এরকম ভাবো যে কারোর না কারোর জন্য এটা হয়েছে, ভাবো যদি যে ঠাকুরের জন্যই হচ্ছে, ভালো হয়েছে ঠাকুরের জন্য, আবার খারাপও হয়েছে ঠাকুরের জন্য, তখন কিন্তু নিজের মনের অহংকার অনেকটাই দূরে চলে যায়। নিজের সব কিছুটা মনে হয় যে না আমি যেরকম প্রকৃতির এক খেলোয়াড়, আমাকে যেমন খেলানো হচ্ছে আমি তেমনি খেলছি। সত্যি কথা বলতে কি যদি এটা ভাবা যায় তাহলে কিন্তু নিজের মনে কোনো কিছুর অহংকার থাকবে না। আর একটা ভালো কথা যে আমার বাড়ি আমার গাড়ি আমার ফুলের বাগান এই না ভেবে আমার সন্তান সন্ততি, এটাও যদি না ভেবে যদি ভাবা যায় যে সব কিছু ভগবানের, তখন কিন্তু নিজের মনের অহংকার ধীরে 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 কমতে থাকবে। মানে কোনো কারোর কাছে একটা শরণাগত হওয়া, বা ভালো হলেও ওনার দ্বারা ভালো হচ্ছে, খারাপ হলেও ওনার দ্বারা খারাপ হচ্ছে। যদি মানে আমারটাও ধরি, তবে সেটা আমারটা অনেক বড় সেন্সে ধরতে হবে, মানে অনেকে নিয়ে আমার গণ্ডি থাকবে। তবে সত্যি কথা বলতে কি অহংকার নিয়ে একটা গল্প আছে, গল্পটা না বললে নয় তাই বলছি। মানে একজন গুরুদেবের তার ধরুন 100 জন শিষ্য ছিল। গুরুদেব ওই শিষ্যদের বললেন যাও তুমি সবাইকে
ডেকে নিয়ে এসো, তোমার সব সব শিষ্য বন্ধুদের ডেকে নিয়ে এসো। একজন শিষ্য গিয়ে সব বন্ধুদের ডেকে নিয়ে এলো। সব বন্ধুদের ডেকে নিয়ে আসার পর সে যাচ্ছে, এমন সময় শিষ্য বললেন যে যাও, তোমার থেকে যত খারাপ জিনিস আছে এই জগতে, তোমার থেকে নোংরা খারাপ যত জিনিস আছে সেই জিনিস বা এই জগতের সবচেয়ে নিকৃষ্টতম জিনিসটা তুমি নিয়ে আসো। তখন সব শিষ্যরা গেছে যে যার মতো করে নোংরা নিকৃষ্ট জিনিস নিয়ে গুরুদেবের কাছে এসেছে। এবার গুরুদেব একে একে সবাইকে জিজ্ঞাসা করছেন যে কোনটা সবচেয়ে নিকৃষ্টতম। একজন শিষ্য বলছে যে আমি একটা নোংরা ডাস্টবিন দেখলাম, ওটাই সবচেয়ে নিকৃষ্টতম। একজন বলছে যে এই পোকাটাকে দেখলাম, এটা নিকৃষ্টতম। একজন বলছে যে আমি এই ময়লা জামাকাপড় পরা এক পচা দেহ দেখলাম, ওটাকেই বলছে নিকৃষ্টতম। এরকম বহুজন বহু কিছু বলছে, তার মধ্যে একজন গু নিয়ে এসেছে। গু নিয়ে এসে বলছে যে এই গুটাই হচ্ছে সবচেয়ে নিকৃষ্টতম। তখন সবাই বলছে যে এটা সবাই খাওয়ার পর অপাচ্য সব জিনিস নিয়ে তৈরি, কি দুর্গন্ধ, যে দেখলেই একে ছি 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 বলে। তখন গুরুদেব কিছুটা হাসছেন। এবার তখন কি আর করবে, সবাই তো এইরকম এইরকম বলছে। তখন সবাই হাসছে আর গুরুদেব বলছেন যে হ্যাঁ, তোমরা যা করেছো সব ঠিক আছে, কিন্তু সবচেয়ে খারাপ হচ্ছে কি, মানে সবচেয়ে নিকৃষ্টতম জিনিস কি, সবচেয়ে নিকৃষ্টতম জিনিস হচ্ছে অহংকার। কারণ যত যা ভালো ভাব হয় সেই ভালো ভাবগুলো কিন্তু এই অহংকারের বশে, বা ভালো জিনিসগুলো অহংকারের বশে শেষ হয়ে যায়, মানে অহংকারের বশে সেগুলো নষ্ট হয়ে যায়। যেমন ভালো খাবার, কি সুন্দর, মানে খাবারটা যদি বেশি খেয়ে নিই তাহলে ডাইজেস্ট করতে না পেরে অপাচ্য হয়ে ওটা গুতে বা পরিণত হয়, ঠিক সেরকম যে ভালো ভালো চিন্তাগুলো সব নষ্ট হয়ে যায় এই অহংকারের জন্য। আর এই অহং ভাবটাই হচ্ছে সবচেয়ে ক্ষতিকর ভাব, অর্থাৎ অহং ভাবটাই সব শেষ করে ফেলে। তাই এই অহংকারটাই হচ্ছে সবচেয়ে নিকৃষ্টতম জিনিস। গুরুদেব এইভাবে ওই শিষ্যদের শিক্ষা দিয়েছিলেন। যদিও আমি সুন্দরভাবে গল্পটা মনে নেই বলে উপস্থাপনা করতে পারলাম না, তাও মোটামুটি এইরকমভাবে ছিল গল্পটা। তাহলে সত্যি কথা বলতে কি, অহংকারই হচ্ছে আমাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম জিনিস, বা অহংকারের ফলে আমরা কিন্তু সবচেয়ে ক্ষতিগ্রস্ত হই। তাহলে এই অহংকারকে জয় করব কি করে? এই অহংকারকে তো জয় করার কিছু পদ্ধতি থাকা উচিত, বা এই অহংকারকে জয় করার তো কিছু পথ রাখা উচিত। যে পথে গেলে আমরা অহংকারকে জয় করতে পারব, সেই পথটি হলো এই যে কারোর শরণাগতি। কারোর শরণাগতি নিলে অহংকার এমনিতেই দূরে চলে যায়। কারোর শরণাগতি নিলে অহংকার কিছুটা হলেও কমে যায়, যদিও সেটা ধীর ধীর ধীরে 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 তাকে কমিয়ে ফেলতে হবে। সব সময় নিজের মনের মধ্যে একটা জেদ আনতে হবে, শুধু শরণাগতিতে কমে না, আরও যদি কারোর জ্ঞান ভাণ্ডারটা একটু বাড়ানো যায়, যদি এই রকম এক কিছু ভিডিও তার কাছে পৌঁছে দেওয়া যায়, সে যদি শোনে তাহলে তার মধ্যে একটু জ্ঞান হবে যে আমার ছেলে আমার নয়, আমার হাতটা আমার নয়, আমার পাটা আমার নয়, আমার চোখটা আমার নয়।
আমার টাকা আমার নয়, আমার কড়ি আমার নয়, আমার বাড়ি আমার নয়, আমার গাড়ি আমার নয়, আমার বিষয় সম্পত্তি আশয় কিছুই আমার নয়, আমার বুদ্ধি আমার নয়, আমার কিছুই আমার নয়, যা যা আমি আমার 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 বলছি সে কোনোটাই আমার নয়। তাহলে কিটা আমার? সত্যি বলতে গেলে আমার বলতে আমি আজ অব্দি যা বুঝেছি যে আমার কিছুটা সংস্কার, মানে আমার মধ্যে জমা কিছুটা সংস্কার, যে সংস্কার প্রবণতা বসে আমি অনেক কিছু করি, সে সংস্কারটাই হয়তো আমার থাকে, আর নইলে কোনো কিছুই, মানে আমি যা কর্ম করছি তা থেকে যে সংস্কার তৈরি হচ্ছে, আমি যা শিক্ষা লাভ করছি তা থেকে আমার মধ্যে যে প্রবণতা বা প্রবণতার সমাহার নিয়ে যে সব সংস্কার তৈরি হচ্ছে সেইগুলো হচ্ছে আমার। তাহলে মূল কথাটা হয়ে দাঁড়ালো যে ম্যানলি যেটাকে বলে যে আত্মা, ওটা হচ্ছে এই যে আমার কিছুটা কাজের মাধ্যমে বা জ্ঞানের মাধ্যমে বা কোনো যোগ সাধনার যা কিছু করে আমি কিছুটা সংস্কার করে নিতে পারি, যে শুদ্ধ পবিত্র মন, সেই মনে কিছুটা ভালো সংস্কার যদি করে নিতে পারি সেটাই হচ্ছে আমার থেকে যায়, আর নইলে কোনো কিছু, গাড়ি বাড়ি টাকা পয়সা হাত পা মাথা মুন্ডু বুদ্ধি কোনো কিছুই আমার সঙ্গে যায় না। তাহলে কোনো কিছুই কিন্তু আমার নয়, শুধু অহংকার বসে আমরা মনে করি যে এটা আমার ওটা আমার। আমাদের চেষ্টা করতে হবে এই জ্ঞানটা রাখার, এমনকি যতটা সম্ভব সব সময়। তো আমার না থাকলে তাহলে কি আমি কাজ করব বা ইয়ে করব, এটাও মনে হতে পারে, কিন্তু যদি এই জ্ঞানটা থাকে তখন মনে হবে যে আমি আমার কর্তব্য করছি মাত্র, আমি আমার করণীয় কর্তব্য করে যাচ্ছি, আমার ইচ্ছা অনুসারে আমি কর্ম করছি, কি জন্য না আমার ভালো সংস্কার যাতে হয়, যে সংস্কার আমার চিরজীবনের সঙ্গী, এছাড়া আর কিন্তু কোনো কিছুই আমার সঙ্গে থাকবে না, না স্ত্রী থাকবে, না পুত্র থাকবে, না বিষয় আশয় সম্পত্তি থাকবে, না শিক্ষা থাকবে, না দীক্ষা থাকবে, না থাকবে বুদ্ধির প্রাবল্য, কোনো কিছুই থাকবে না। যদি ভালো করে ভাবা যায় তবে সব কিছুই করতে হবে, সবই চাই, তবে এই জ্ঞানটা রাখা উচিত। যদি একটু হায়ারে ভাবা যায়, যদি একটু উচ্চ লেভেলে ভাবা যায় যে এই জ্ঞানটা রেখে সর্বদা মনে রাখতে হবে যে আমার মধ্যে কোনো অহংকার থাকবে না, অহংকারের লেশমাত্র আমার মধ্যে থাকবে না। মা সারদা সর্বদা বলতেন যে চাঁদের মধ্যেও অনেক কলঙ্ক আছে, কিন্তু আমার মধ্যে যেন কিছু কলঙ্ক না থাকে। ঠিক সেরকমই, ঠিক সেরকমই যে কোনোভাবেই অহংকার রাখা চলবে না, যদিও এটা খুবই কঠিন জিনিস, সবার দ্বারা এটা সম্ভব নয়, তাও যদি কিছুটা জানা যায়, কিছুটা মেনে চলা যায়, কিছুটা এই নিয়ে ভাবা যায়, কিছুটা জ্ঞান রাখা যায়, তবে কিন্তু ধীরে 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 হলেও যতই কঠিন হোক তাও কিন্তু এটাকে জয় করা যায়, অর্থাৎ অহংকার জয় করা সম্ভব। পাহাড়ের চূড়া অনেক উঁচুতে থাকলেও পাহাড়ের চূড়ায় মানুষ যেতে পারে, ইভেন মহাকাশেও মানুষ যেতে পারছে, অনেক জায়গায়ও যেতে পারছে, অনেক গ্রহ মঙ্গলেও চলে গেছে, যদিও মানুষ যায়নি, যাওয়ার পরিকল্পনা হচ্ছে। তাই অহংকারটাকেও জয় করা যায় যদি আমরা জানি, জানার চেষ্টা করি, বা সেই পথে কিছুটা হলেও চলতে সক্ষম হই। আর যদি শরণাগতি ব্যাপারটা একবারে প্রথম স্টেপ, দ্যাট মিন্স
যদি আপনি ঠাকুরকে বা কোনো দেবদেবীকে বা কোনো ব্যক্তিকে বিশ্বাস করেন, তবে তার প্রতি যদি শরণাগত থাকেন তাহলে কিছুটা হলেও আপনার কিন্তু অহংকার চলে যায়। তাই আমাদের অহংকারকে দূরে সরিয়ে রাখতে হবে, এই বলেই আমি এখন সমাপ্ত করছি।